হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু গিফট অফ দ্য গ্যাবেডু। দেখুন, আইসিডিএস সুপারভাইজার ডাইরেক্টদের কিন্তু তাদের মার্কস কিন্তু পিএসসি কিছুক্ষণ আগেই দিয়ে দিয়েছে। অর্থাৎ 8,126 জন ক্যান্ডিডেট যারা ইন্টারভিউতে ডাক পেয়েছিলেন তাদের মার্কস কিন্তু পিএসসি দিয়ে দিয়েছে। এবার বিষয় হলো, অনেকের মনে হচ্ছে যে কারোর কারোর ম্যাক্সিমাম যেটা মনে হচ্ছে আমি বুঝলাম সেটা ইংলিশ এবং ম্যাথস, তাদের কিন্তু কম দিয়েছে নাম্বার। তো তাই জন্য এখন উপায় কী? তার জন্য কিন্তু বর্তমানে কিন্তু পিএসসি আরটিআইতে এর আগে দেখা যেত তারা কিন্তু কপি, এই যে আপনার যে খাতার কপি আপনি দেখতে চান সেটা কিন্তু আরটিআইতে দিত না, ঠিক আছে? কিন্তু রুলস কিন্তু রয়েছে যে আরটিআইতে দেওয়া কিন্তু উচিত, কিন্তু এর আগে আরটিআই করে পাওয়া যায়নি, অন্তত আমার জানা নেই। এবার আপনারা কী করতে পারেন, পিএসসিতে যেতে পারেন, সেটা নিয়ে বলতে পারেন, ঠিক আছে? তারপরে কিন্তু খাতা চ্যালেঞ্জের বিষয় আসে। যদি খাতা চ্যালেঞ্জ করতে চান তাহলে কিন্তু আপনাকে কোর্ট কেস কিন্তু করতে হবে, কোর্টে চ্যালেঞ্জ করতে হবে। তো এই সব কিছু আপডেটের জন্য কিন্তু আমরা একটা টেলিগ্রাম গ্রুপ করে দিয়েছি, গিফট অফ দ্য গ্যাবেডু সবসময় আমাদের আপনাদের পাশে ছিল এবং এখনও থাকবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে টেলিগ্রাম গ্রুপে কিন্তু জয়েন হয়ে যান। টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে গেলে সেখানেই কিন্তু পরবর্তী আপডেট পেয়ে যাবেন। আমি বলবো একসাথে আপনারা পিএসসিতে যেতে পারেন, পিএসসিতে গিয়ে বলতে পারেন যে আপনাদের যাতে আরটিআই কপিতে আপনার খাতার কপিটা যেন দেওয়া হয়, অর্থাৎ আপনি দেখতে পারেন যাতে আপনি কোথায় ভুল করলেন ঠিক করলেন, এই বিষয়গুলো যাতে দেখতে পারেন। তো এই হলো গিয়ে বিষয়, কোর্টে চ্যালেঞ্জ করার আগে আপনি এই প্রসিডিওরটা আমি বলবো সবথেকে বেস্ট প্রসিডিওর কিন্তু হবে, ঠিক আছে? তো তার জন্য আপনারা চাইলে গ্রুপে অ্যাড হয়ে যেতে পারেন। গ্রুপে কিন্তু সবাই একসাথে মিলে ওরা যাবে বলে ঠিক করেছে, আমাকে গ্রুপের কথা বলেছিল, আমি একটা গ্রুপ তৈরি করে দিয়েছি, ঠিক আছে? এই অবধি কিন্তু আপডেট কিন্তু রয়েছে। ওকে, আপনারা দেখে নিন, যারা যারা এখনও জানেন না ভিডিওটি শেয়ার করে দিন সবার সাথেই। সো থ্যাংক ইউ।